সম্ভবত বাঁধাকপির মধ্যে চিংড়ি মাছ দিয়েছে, অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে খাসির মাংস সঙ্গে। দেখতেই পাচ্ছ কালারটা তো অপূর্ব হয়েছে। বন্ধুরা, আমরা পুরীতে এসেছি, কিন্তু এখানে এসে এক ভাইয়ের সাথে আলাপ হলো। যদিও বা আমাদের সাথে অনেকদিনই আলাপ, কিন্তু এবারে ওরা নেমন্তন্ন করে আমাদের খাবে, সেই কারণে ও নিতে আসছে। রোড বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি বেশ কিছু সিঙ্গাপুরি কলা, দেখতেই পাচ্ছ। নিয়ে নিয়েছি একটা ক্যাডবেরি, সেরকম বড় পেলাম না, ছোটোই নিতে হলো। আর নিয়ে নিয়েছি বেশ কিছু রসগোল্লা, এই নিয়েই ওদের বাড়িতে যাব। আজ দুপুরের খাওয়া দাওয়া ওদের বাড়িতে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমার শালার বাড়ি নেমন্তন্ন আছে, পাঠানো ভাই আমার বইয়ের সম্পর্কে শালা। মা, তুমি রাত দুপুরে এত সেজে গুজে চললে কোথায়? ঘরে খাবার দাবার বানাও নি আজকে? দেখ দেখ, কপাল করতে হয়, বেড়াতে এসছি, এখানে নেমন্তন্ন পেলাম। আরে তা বলে তুমি লোকের বাড়ি খেতে চলে যাবে? ওমা যাবো না, তারা কত আশা নিয়ে বলেছে, দিদি এসো দিদি এসো তোমাকে খাওয়াবো। তো তোমার এখানে নিতে আসছে, তুমি এখানে রিলেটিভও বানিয়ে করলে কি করে গো? আমি সব কিছু পারি, দেখ আমার মতো দেখে সে, বুঝেছিস, সবাইকে আপন ভাবে নিতে হয়। দেখি চলো দেখি তাহলে, খুব তো সাহায্য। বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাইয়ের ভাই, তোমাদের বলেছিলাম পুরীতে যে ভাইটা তাপস ভাই আমার, সেই ভাইয়ের বাড়িতে আজকে নেমন্তন্ন। হ্যাঁ, সেই ভাইয়ের বাড়িতে চলে এসেছি, ভাই গ্রাম থেকে ছিল। আর এটা হচ্ছে ভাইয়ের বউ পামেলা, ও ভীষণ ভালো, কি যত্ন, আসার সাথে সাথে থামসাপ দিল, খুব যত্ন করছে, আমি বলছি ব্যস্ত হওয়ার কিছু নেই, খুব পরিশ্রম করে, এখানকার মেয়েরা তো খুবই কর্মঠ আমরা সবাই জানি, আর মানে ভীষণ 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 ভালো, আর মুখটাও সুন্দর, দেখো কালোর উপর মুখটা কি মিষ্টি, ওইটা এসে গেছে। এই এত অতিথি আপ্যায়ন করতে হবে না, কেন সারাদিন খেটে নিচে ওকে দিলে না, খাবি না, ঠান্ডা খাবি না, খাবি তো, তুমিও খাও পাবে একটু। দেখো বন্ধুরা, পামেলা কত কিছু রান্না করেছে, করেছে এখানে সাদা চালের ভাত, মুগের ডাল, চাপ চাপ মুগের ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, সম্ভবত বাঁধাকপির মধ্যে চিংড়ি মাছ দিয়েছে, অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চিন্তা করো। এর সাথে কি আইটেম আসছে দেখাচ্ছি, দেখো করেছে আবার খাসির মাংস সঙ্গে, দেখতেই পাচ্ছ কালারটা তো অপূর্ব হয়েছে, দেখে মনে হচ্ছে এখনো খাইনি, ভালোই হবে দেখে মনে হচ্ছে, কালারটা দারুণ হয়েছে।